আপনারা যারা এই বয়সের অভিনয়টা করছেন এদের ভিতরে অনেকেই আছে স্টার বাবা, অনেককে আমরা সুপারস্টার বাবা বলি। এটা কিভাবে আমরা বলি? চাহিদার ভিত্তিতে বলি, অনেকের রেমুনারেশনের ভিত্তিতে বলি? আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা একটু বেশি রেমুনারেশন নেন এবং তাদেরকে আমরা সুপারস্টার বাবা বলি, সুপারস্টার মা বলি। সেই দৌড়ে আমরা সবসময় দেখি যে আবুল হায়াত স্যার এগিয়ে। এখানে হচ্ছে যে আবুল হায়াত, ডক্টর এনাম সবাই ভালো অভিনেতা, প্রথমে কিন্তু এই বিষয়টি আছে। আমিও হয়তো একজন ক্ষুদ্র অভিনেতা, ভালো বা স্বীকৃত অভিনেতা, স্বীকৃত অভিনেতা। এখন কথা হচ্ছে আবুল হায়াত কিন্তু ভালো অভিনেতা, বেশ ভালো অভিনেতা, তার অভিনয় আমার ভালো লাগে, এনামকেও আমার ভালো লাগে। এখন মানুষ আবুল হায়াতকে পছন্দ করে, এনামকে পছন্দ করে, আমাকেও হয়তো পছন্দ করে। একটা সিন্ডিকেট থাকতে হয়, সিন্ডিকেটে সব জায়গা জড়িয়ে আছে, তারা যদি পারে পারে। এখানে এমন একটি কথা আমি তুলব যে মিমিক্রি এবং অভিনয়, অ্যাক্টিং অ্যান্ড মিমিক্রি, এটা ডিফারেন্সটাই আমাদের দর্শকদেরকে বোঝানো হয়নি। মিমিক্রি করছে উনি, বাবা বা ভালো, মানে উনি পারেন পারেন। সুতরাং এইটা বুঝলে এর উত্তর পাওয়া যাবে যে সিন্ডিকেশনটা কী এবং মিমিক্রি অ্যাক্টিংয়ের যে এই যে আমার জড়িয়ে আছে, অথচ একে ভাগ করে দেখা যাচ্ছে না, এটার বিষয়ে লিখতে হবে। মেকানিক্যাল অ্যাক্টিংটা কী? একজন মেকানিক্যাল অ্যাক্টিং করছেন, ইজ অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ। আমি তো বলেছি যে এই ব্যাখ্যায়, বড় ব্যাখ্যায় যাওয়া যাবে না। স্যার, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভিতরে আপনার প্রিয় অভিনেতা কে? উত্তম কুমার এত প্রিয় অভিনেতা, যেখানে আমি বিশেষ কিছু বলতে চাই, উত্তম ছিলেন বলেই সৌমিত্র। উত্তম না, যেদিন উত্তম মারা গেছেন তারপরে টালিগঞ্জ বন্ধ হয়ে গেছে, ওনার তো যৌবন ছিল, উনি পারেননি টানতে। আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদের ভিতরে কে বেশি গ্রহণযোগ্য? হুমায়ুন ফরিদি অনেক ভালো অভিনেতা। আসাদুজ্জামান নূর এবং আফজাল হোসেনের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি নূর। স্যার, উত্তম সুচিত্রা জুটি যে সারা বাংলায় আলোড়ন তুলেছে, রাজ্জাক কবরি ঠিক উত্তম সুচিত্রার মতো আলোড়ন কেন তুলতে পারলেন না? তারাও তো একটি গ্রহণযোগ্য জুটি ছিল। না, এই যে এই প্রশ্নগুলি আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা, রাজ্জাক কবরি কিন্তু তাদের জায়গায় খুবই উজ্জ্বল, দারুণ উজ্জ্বল, দারুণ। তারা উত্তম সুচিত্রার মতো কালজয়ী উত্তম সুচিত্রা কেন হলেন না? তাহলে অনেক আলোচনা করতে হয় যে আগে প্রমথেশ, রাজা প্রমথেশ বড়ুয়া দারুণ হিট করা হিরো ছিলেন এবং উনি রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস থেকে ভারতে প্রথম সিনেমাটোগ্রাফির উপরে ডিগ্রি নিয়ে আসেন। এত কিছু করার পরেও কিন্তু কোনো নায়ক, আগে পিছে যত নায়ক ছিলেন, কারোরই আলোচনা হয় না উত্তম। এখনও যারা সুপারহিট অ্যাক্টর ইন্ডাস্ট্রিকে বাঁচালেন, তাদের তারাও ধারে কাছে ভিড়তে পারেন। স্যার, আপনি যদি 30 বছর সময় ফিরে পান, ব্যাকে যেতে পারেন, আপনি কিভাবে কাজ শুরু করতে চান? আমি একেবারেই আমাকে যেখানে ফিট করবে ডিরেক্টরের, আমি তো ডিরেক্টর নির্বাচন, নাটকে না, জীবনে, জীবনে হচ্ছে যে কোন ভুলটি করবেন? হ্যাঁ, না, ভুলটি করবো না, মানে যে সমস্ত জায়গায় আমি অলসতা করে ছেড়ে দিয়েছি সেই জায়গাগুলোই আমি করবো না, বাদবাকি আমি আর সব কিছুই যা যা করছি অলমোস্ট এটাই করব। স্যার, ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, আলিয়া ভাট, তিনজনের ভিতর একজনকে বিয়ে করার সুযোগ হলে কাকে করবেন? এইতো নিশ্চয়ই আমি ঐশ্বরিয়া রায়কে। পরিমণি, পপি, দুইজনের ভিতরে কাউকে বিয়ে করার সুযোগ হলে কাকে করবেন? আসলে এইভাবে তো আমরা চিন্তা করি, তার মানে আপনি বিদেশে বিয়ে করবেন, দেশে করবেন না? বিদেশেও বিয়ে করবো না, কিন্তু বলে ফেলেন না, না, এটা হচ্ছে যে আমাকে চাপ দিয়ে তো কোনো লাভ নেই। না, আপনি তো চাপ নিয়ে নিয়েছিলেন। না, আমি কথা হচ্ছে যে এরকম যদি বলা, মানে পরিমণির নামটা শোনার পর ঘাবড়ে গেলেন? না, পরিমণির নাম শুনেও ঘাবড়ায়নি, এত জুনিয়র যে বিয়ে করার সাথে রিলেট করে বয়স থেকে রুচিতে একটা কেমন যেন একটা ঝামেলা বেঁধে। রুচিতে পরিমণি যায় না? না, রুচিতে পরিমণি বা বয়সটা যায় না। প্রিয় সহশিল্পী কে আপনার? আমার সহশিল্পী, আমি যদি আবুল হায়াত পাই খুব পছন্দ করব। মহিলা? মহিলার মধ্যে এখন যারা আছেন, না, যেরকম নাজমা আনোয়ার আমার পেয়ার ছিলেন, নাজমা আনোয়ার অসাধারণ অভিনেত্রী, ওর সাথে ডিরেক্টরও আমাকে সেট করে। স্যার, আপনার পরিবারে যখন আপনার স্ত্রী, সন্তান, নাতি সবাই যখন আপনার নাটক দেখে, অনেক সময় বিভিন্ন দৃশ্য, আপনি সহ অভিনেত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক, বিছানায় শুয়ে থাকার দৃশ্য, অনেক ধরনের দৃশ্য করেন, মজার দৃশ্য করেন, তখন পরিবারে কোনো ইম্প্যাক্ট পড়ে? না, পরিবারে আমার, আমি এমন বিশ্বাস সেখানে দিতে পেরেছি যে ওটা না, কিন্তু আমার নাতনি একটা আছে, সে ওই ইয়েকে, আমাদের
গুহর স্ত্রীর নাম চিত্রলেখার সাথে চিত্রলেখা আমাকে রান্নাঘরে একটা খুন্তি নিয়ে এরকম করেছে, আমার নাতনি তো এত খেপে গেছে ফোন করে তাকে, সে বাচ্চা ছিল তখন। এটা একটা ফান স্যার, আপনি বলেছেন যে পরিবারের উপর আপনি বিশ্বাস স্থাপন করেছেন, তারা মাইন্ড করে, একদম বিশ্বাস কি আপনি রেখেছেন সারা জীবনে সত্যি সত্যি? একদম একদম